আপনি কি ধান্দা করেছি ওই দিন থেকে দেখছি তোর বাড়িতে ফকির যাচ্ছে, জোয়ান যাচ্ছে, ছোট জাহাজ যাচ্ছে, ছোট ছোট ছেলে। তো কি করছিস এগুলো? কয়েকদিন আগে তোকে পুলিশ ধরে নিয়ে গেল, আমরা ছুটি নিয়ে আসলাম, ফের তুই এই ব্যবসা করতে শুরু করেছিস? আমার তো সংসার আছে, কাজ করে খাবার বানাতে কিভাবে খাবো? আর তো অন্য কাজ আছে, ওগুলো কাজ করছিস না কেন? আমি এটাই কাজ করবো, জানছিস আমার নাম কাতু আছে? কাতুল আমার বড় বড় লোকের সাথে হাত আছে, তুই আমার ব্যাপারে জানছিস আমার কত দূর হাত আছে? আরে তোকে কি তোর সাথে চিনি? তোর বাড়ির ব্যাপারে, তোর বাড়িতে তিনটা ফ্যামিলি আছে, তুই আছিস তোর বাবা তোর বাচ্চা, তুই আমাকে যে গাছ দিছে গাছিস, তোর বাড়ি সম্পূর্ণ টিনের আছে, আর তুই এক গাছ ছাড়। আর যেদিন দেখে নিবো কি চরম ভাবে মারবো তোকে, চরম ভাবে মারবো দুজন মিলে, ঘিসে ঘিসে কে মারবো, ঘিসে একবার ভেবে নিস। যাচ্ছি আজকে, তুই যে করতে পারিস উনি তো ভয় খাই না। তোকে তোকে কি করবো আমি বুঝবো, দেখি বাবু আপনার কাছে যাচ্ছিলাম। কিসের জন্য? কাতল ওটা ব্যবসা শুরু করে দিয়েছে। আবার শুরু করে দিয়েছে? হ্যাঁ। তা কত বুঝাবো রে, ওই শুনছেই না। কি করা যাবে ওর? আর গ্রামের লোক যা করবে করে নিবে, আমি আর পারছি না। তাহলে ঠিক আছে রয়েল, চল চল গ্রামের লোকজনকে বলবো। হ্যাঁ ঠিক আছে, চল চল। দোকান থেকে চকলেট নিয়ে নিছি। আজ তো দোকান বন্ধ আছে, কই চকলেট দেখা তো? তোর পকেটে কি আছে? কি আছে এগুলো? একটা লোক আমার দিছিল। রয়েল? হ্যাঁ। বোধহয় কাতলের বাড়ি থেকে নিয়ে এসছে। হ্যাঁ মনে আমার কাছে লাগছে কি কাতলের বাড়ি থেকে। চল এবার তো প্রুফ পেয়ে গেছি। এবার তো প্রুফ পেয়ে গেছি, চল চল এবার কাতলের বাড়ি। তুই তো বললি ওদিকে ঘুরে আসলাম, এটা কি আছে? এটা কি আছে? সব পাগা লোককে খারাপ করে দিবে কাতুর। চল প্রথমে কে মারবো? হ্যাঁ তোমারই কাস্টমার না, এগুলো কি বিক্রি করছো? এরা এগুলো কাজ করছে, এদের কি করবো? পেলে বেনে মেরে দাও। চল চল চলে যা।
চুরি কর।